এবার স্টার্ট দিয়ে দেখাচ্ছে। এই যে দেখুন সম্পূর্ণ ট্রাক্টরটি। আপনারা কদিন থেকে কমেন্ট করছিলেন মহেন্দ্রা 555 চাই। এই যে অর্জুন আল্ট্রা 1 555 DI, এটা ইঞ্জিনটা একটু দেখানো যেতে পারে? একটু খুলে দেখান না প্লিজ। তো বন্ধুরা, এই যে ইঞ্জিনের কন্ডিশন দেখে নিন, মাত্র 4 বছরের পুরানা রয়েছে। স্বরাজের 855 FE মডেল। এই যে দেখুন। তো বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো ফাইনালি চলে এলাম জলপাইগুড়িতে, জলপাইগুড়ির পাহাড়পুরে। এই যে আমার পেছনে হাইরোড, সামনের মোড়টা হচ্ছে পাহাড়পুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দীর্ঘদিন থেকে অনেক বন্ধুরা আমাকে সবসময় কমেন্ট করছিলেন, দাদা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর দেখাও। তো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুমে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের নর্থ বেঙ্গলের মধ্যে সবচাইতে বড় সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুমে নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আবারও লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে সোজা যে ট্রাফিক পয়েন্টটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা হচ্ছে পাহাড়পুর চৌপতি জলপাইগুড়ির। পাশে রয়েছে টাটা মোটরস, আর এই পাশে রয়েছে মারুতি সুজুকির স্পিয়ারের শোরুম। তো এই হলো সেই HD কার ওয়ার্ল্ড। তো ফাইনালি চলে এলাম। তো এখানে এসেই দেখতে পাচ্ছি ট্রাক্টর রাখা রয়েছে। এই যে ট্রাক্টর, চলুন ভেতরে গিয়ে কথা বলি। তো ফাইনালি শোরুমের ভিতরে চলে এসেছি। নমস্কার দাদা, আমি যাযাবর বাপি। আমার অডিয়েন্সরা কিছুদিন থেকে আমাকে কমেন্ট করছিল, দাদা ট্রাক্টর দেখাও। তো ফাইনালি ট্রাক্টরের খোঁজে চলে এলাম জলপাইগুড়িতে। তো আজ কি কি ট্রাক্টর দেখাচ্ছেন? আমার কাছে এখন সোনালিকা আছে, মহেন্দ্রা আছে, স্বরাজ আছে। সোনালিকা আছে, মহেন্দ্রা আছে, স্বরাজ আছে। তো মহেন্দ্রার মডেলটার নাম কি? মহেন্দ্রা 555 555। তো বন্ধুরা, আপনাদের জন্য 555 রয়েছে এখানে। আপনারা কদিন থেকে কমেন্ট করছিলেন মহেন্দ্রা 555 চাই। এই যে অর্জুন আল্ট্রা 1 555 DI, মোটামুটি কন্ডিশনে রয়েছে গাড়িটি। এই যে সম্পূর্ণ গাড়িটি দেখে নিন। তো দাদা, এই গাড়িটা কোন ইয়ারের গাড়ি? এটা 2014-র গাড়ি। 2014-র গাড়ি। আচ্ছা, এটা কোথা, ফার্স্ট ওনার্স না সেকেন্ড ওনার? ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার। এটা কোথাকার? জলপাইগুড়ির গাড়ি। জলপাইগুড়িরই গাড়ি। তো গাড়িটার কন্ডিশন মোটামুটি দেখতে পাচ্ছি, 2014 সালের গাড়ি। ঠিক আছে, 555 মডেল। এই জায়গায় সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখে নিন। অর্জুন আল্ট্রা 1। ঠিক আছে, তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটা শুধু গাড়ি 2.5 লাখ টাকা দাম রাখা হয়েছে। শুধু 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকায় ট্রাক্টর পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে আমাদের কাছে। আচ্ছা, তো গাড়িটি কেমন, মানে কন্ডিশন কেমন আপনি বলুন? এখন মোটামুটি ওয়েল আছে কন্ডিশন, খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে, ম্যানুয়াল গাড়ি। এইগুলো সাধারণত খারাপ কমই হয়। আচ্ছা, গাড়িটা খুব ভালো আছে এখনো। মাইলেজ কিরকম দেয় গাড়িটা? এগুলো মাইলেজ তো ঘন্টা সিস্টেমে থাকে। আচ্ছা, তবু তাও 1.5 থেকে 4.5 লিটারের মতো পড়বে। 1.5 থেকে 4.5 লিটার তেল খায়। 2.5 লাখ টাকা ফিক্সড না, আরও কম সম হতে পারে? আমি একদম সে আসলে পরে টেবিলে নেগোসিয়েশন হতে পারে। আচ্ছা, আসলে পরে টেবিলে কম বেশ হতে পারে। আচ্ছা, এই গাড়িগুলো কি ফাইন্যান্স হয়? না, এটা এটা এটাতে হবে না। এই গাড়িটাতে ফাইন্যান্স হবে না বন্ধুরা, আপনাদের ক্যাশেই পারচেস করতে হবে। যদি প্রয়োজন হয় আপনারা এই গাড়িটি নিতে পারবেন। তো আপনাদের নিতে হলে অবশ্যই আসতে হবে HD কার ওয়ার্ল্ডে। এরপরে আমার সামনে রয়েছে সোনালিকা। এই যে সোনালিকাও খুব ভালো গাড়ি। তো এটার মডেলটা হচ্ছে DI 47 RX সোনালিকা। গাড়িটা ভালো কন্ডিশনে রয়েছে, টায়ারগুলোও ভালো রয়েছে। এই যে পেছন থেকে দেখে নিন। এই যে নাম্বার, আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। তো দাদা, এই গাড়িটার
কোন ইয়ারের গাড়ি আর কত প্রাইস রেখেছেন? এই গাড়িটা হচ্ছে 2020 এর গাড়ি। এটা 2020 এর গাড়ি? 2020 এর গাড়ি। এটাতে মোটামুটি ফিনান্স আপনার 4,20,000 হয়ে যাবে লোন রিফিনান্সে। মানে কত দাম রেখেছেন? কত এটা দাম রেখেছি? টলি অথবা রোটার, পুরনো টলি অথবা পুরনো রোটার দিয়ে 6,50,000 টাকা। 6,50,000 টাকা, মানে যে কোনো একটা? যে কোনো একটা, মানে হয় টলি নিবে নয় রোটার নিবে? সেটাও পুরনো। সেটাও পুরনো। আচ্ছা, 6,50,000 টাকা। দামটা কম বেশ হতে পারে? টেবিলে হলে, টেবিলে বসতে পারে, কিছু কম বেশ। আর ফাইন্যান্সে কত টাকা ডাউন পেমেন্টে দিতে পারেন গাড়িটা? মোটামুটি আপনার ধরেন না, এটা 4,10,20 লোন হয়ে যাবে। 4,10,20 লোন হয়ে যাবে। তো মাত্র 4 বছরের গাড়ি পেয়ে যাচ্ছেন, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। টায়ারগুলো তো একদম নতুনই রয়েছে, বাদ বাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি আর যা হয়। তো দামটা ফিক্সডই থাকছে? তো বন্ধুরা, দামটা ফিক্সড থাকছে, আর অন দ্য টেবিলে গাড়ির দাম কিছু কম বেশ হয়ে যাবে। আচ্ছা, এই গাড়িগুলোর যে ভেহিকলসের যে ট্যাক্স ইন্স্যুরেন্স সেগুলো সব আপডেট করা আছে? সব আপডেট করা আছে। করা আছে বা করে দিব আপডেট, বা করা না থাকলে করে দিবেন। আর ওনারশিপটাও কি চেঞ্জ করে দিবেন? ওনারশিপের জন্য আলাদা পে করতে? এটা ইঞ্জিনটা একটু দেখানো যেতে পারে? একটু খুলে দেখান না প্লিজ। তো বন্ধুরা, এই যে ইঞ্জিনের কন্ডিশন দেখে নিন, মাত্র 4 বছরের পুরানা রয়েছে এই ট্র্যাক্টরটি, মাত্র 6,50,000 টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বন্ধ করে দিন। একদম ভালো কন্ডিশনে রয়েছে। তো দাদা, এরপরে কোন ট্র্যাক্টর দেখাচ্ছ? 19-এর একটা আছে। 19-এর? তো তো এরপরে সোনালিকা ডিআই 47 আরএক্স এর 2019 সালের আরেকখানা ট্র্যাক্টর রয়েছে। এই যে ট্র্যাক্টরটি দাদা, ট্র্যাক্টরে উঠে গেল, এবার স্টার্ট দিয়ে দেখাচ্ছে। এই যে দেখুন সম্পূর্ণ ট্র্যাক্টরটি। এই যে সম্পূর্ণ ট্র্যাক্টরটি স্টার্ট দিয়ে গেল। ঠিক আছে, বন্ধ করে দিন, বন্ধ করে দিন। তো দাদা, এটা 2019 সালের ট্র্যাক্টর? 2019-এর। পেপার্স আপডেট? পেপার্স পুরো আপডেট আছে। তো এটার প্রাইস কত রেখেছেন? এটা প্রাইস রেখেছি টলি অথবা রোটার পুরনো দিয়ে 5,60,000 টাকা। 5,60,000 টাকা। আর ফাইন্যান্স জন্য কত পে করতে হবে? 3,350 হয়ে যাবে। 3,350 হলেই হয়ে যাবে। ফাইন্যান্সের আপনাদের এখানে কোন ব্যাংক থেকে ফাইন্যান্স হয়? আমার এখানে HDFC আছে, চোলা আছে, মাহিন্দ্রা আছে, কোটাক মাহিন্দ্রা আছে, অ্যাভেলেবল সব। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে ফাইন্যান্সও হয়ে যাবে। সম্পূর্ণ গাড়িটি ভালো করে দেখে নিন, এটারও টায়ারের কন্ডিশন ভালো রয়েছে। এই যে সামনের টায়ার, আরেক সাইড থেকে দেখে নিন। এই যে কমপ্লিট ট্র্যাক্টরটা, এই যে পেছনের চাকা। মোট কথায় 2019 সালের গাড়ি হতে পারে, গাড়ির কন্ডিশন খুবই ভালো। এটার একটু ইঞ্জিনটা একটু দেখাও না খুলে। তো এবার এটার ইঞ্জিনটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন অ্যামাজনের ব্যাটারি রয়েছে। ইঞ্জিনটা দেখুন, একদম কোনো মোবিল টোবিল লিক ঠিক হয়নি, একদম ফাটাফাটি কন্ডিশনের রয়েছে। ঠিক আছে, বন্ধ করে দিন। তো এরপরে কি দেখছি আমরা? এরপরে সোনালিকার আরেকখানা ট্র্যাক্টর রয়েছে 2019 সালের। তো এখানে আরেকখানা ট্র্যাক্টর রয়েছে 2019 সালের সোনালিকার ডিআই 47 আরএক্স। এটা কি খুব ফেমাস মনে হয় এই সোনালিকার এই মডেলটা? এই মডেলটা ফেমাস বলতে, এটা সবথেকে সাকসেস মডেল। আপনার এই মডেলের মধ্যে আপনি টলি চালান, চার্জ করেন, সব কিছু, এভরিথিং এটা কমফোর্টেবল। আচ্ছা, এভরিথিং কমফোর্টেবল। এটাও 2019 সালের। এটারও টায়ারের কন্ডিশন খুবই ভালো। স্টার্ট দিয়ে আর দেখালাম না, ভিডিওটি অযথা বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে শোরুমে আসবেন, প্রয়োজনে টেস্ট ড্রাইভ করে গাড়ি তারপরে দেখে নেবেন, প্রয়োজনে মিস্ত্রি নিয়ে আসবেন। গাড়িটা আমার খুবই ভালো লাগলো। অনেক বন্ধুরাই কদিন থেকে ট্র্যাক্টর, সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ভিডিও বলছিলেন, তো আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিয়ে হাজির হলাম। যাই হোক দাদা, এটা 2019 সালের গাড়ি। তো এটার প্রাইস কত রেখেছে? এটাও সেম টলি দিয়ে 5,60,000। 5,60,000, মানে 5,60,000।
তো দাম তো একটু অন দা টেবিলে কম বেশ হয়ে যেতে পারে। আচ্ছা, আমার অডিয়েন্সরা যদি আমার ভিডিও দেখে উপযুক্ত প্রমাণ দেখায় তো আপনি কি কোনো অফার টফার কিছু দেবেন? আপনার ভিডিও দেখে যদি কেউ এখানে আমার কাছে আসে বা আপনার কথা বলে, সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে আপনার জন্য 5,000 টাকা ডিসকাউন্ট, 5,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। মানে অন দা টেবিলে, অন দা টেবিলে দামাদামির পরেও 5,000 টাকা আপনার চ্যানেল দেখে যে আসবে তার জন্য অসাধারণ অফার রয়েছে। ঠিক আছে, তো আপনার দোকানে সর্বনিম্ন মানে সবচেয়ে কম পয়সার ট্র্যাক্টর কি আছে? কম পয়সায় পাবেন আরেকটা স্বরাজ আছে, ঠিক 855। তো বন্ধুরা, এখানে স্বরাজের আরেকখানা ট্র্যাক্টর রয়েছে, স্বরাজের 855 FE মডেল। এই যে দেখুন, এটারও তো টায়ারের কন্ডিশনও ভালো রয়েছে, পেছনের টায়ারের কন্ডিশনও ভালো রয়েছে। তো এটা কোন ইয়ারের গাড়ি দাদা? এটা আপনার 2015 ডিসেম্বরের, এটা 2015 ডিসেম্বরের গাড়ি, 16ই বলতে পারেন। হ্যাঁ, 2016ই বলা চলে। এটাও কি জলপাইগুড়ি ওনারের গাড়ি? এটা জলপাইগুড়ি ফার্স্ট হ্যান্ড, ফার্স্ট ওনার। তো এটার প্রাইস কত রেখেছেন? প্রাইস যা আছে সবকিছু, এর সঙ্গে একটা রোটার থাকবে, রোটার দিয়ে আপনার মোটামুটি চলে আসবে 3,50,000। মানে রোটার দিয়ে 3,50,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো অনেক অনেক অডিয়েন্সের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, কারণ এই ভিডিওটি খুবই হেল্পফুল, কারণ সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের শোরুম নর্থ বেঙ্গলে খুবই কম রয়েছে। আমি তো দীর্ঘ 2-3 মাস থেকে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের শোরুম খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে অবশেষে আপনাদের জন্য পেয়ে গেছি। তো অনেক কথা হয়ে গেল, আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।